হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সি সঞ্জিতের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আনকমন একটা পিঠার রেসিপি আর এই পিঠার নাম হচ্ছে পকেট পিঠা পকেট পিঠাটা খেতে অনেক সুস্বাদু আর অনেক মজা সত্যি কথা বলতে আপনারা যদি আমার ফুল ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনারা ভিডিওতেই বুঝে যাবেন আসলে পিঠাটা খেতে কেমন হতে পারে অনেকটা পুলি পিঠার মতো স্বাদ কিন্তু একটু ডিফারেন্স তাহলে চলুন দেখি এই পকেট পিঠা বানাতে কী কী উপকরণ লাগে আমি আগেই বলে রাখি যে আমি গতকাল রাতে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম এক কাপের মতো তো আপনারা চাইলে বেশিও ভিজাতে পারেন এটা আপনাদের পরিমাণের উপরে ডিপেন্ড করে তো আপনারা বাসমতি চাল যদি না থাকে আপনারা পুরার চালটা ইউজ করবেন তারপর আমি এখানে নারিকেল নিয়েছি আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি কারণ আমি নেক্সট এই নারিকেলের যে পুটটা বানাবো এই পুটটা দিয়ে আরও কিছু পিঠা বানাবো তো আমি একবারে পুটটা বানিয়ে রাখছি নেক্সট ভিডিওতে এই পুট দিয়ে আমি আরও দুই তিনটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে নারিকেল নিয়েছি একটা পুরা নারকেলগুলো গরম ফ্রাই প্যানে দিয়ে হালকা ভেজে নিচ্ছি তো আপনারাও যদি চান আমার মতো এরকম নারকেলের পুর বানিয়ে আপনারা ফ্রিজিং করে রাখতে পারেন এক সপ্তাহের মতো খুবই ভালো থাকে আর তার বেশিও আপনি রাখতে পারবেন যেহেতু আমি এটা দুধ ইউজ করছি তো এক সপ্তাহের উপরে রাখা ঠিক না যদি দুধ ইউজ না করেন সেক্ষেত্রে আপনি এক সপ্তাহের বেশি রাখতে পারেন তো নারিকেলের ভিতরে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটা দিলে পুটটা মাখা মাখা হয় খেতে খুব ভাল লাগে দুধটা দেওয়ার আগে হয়তোবা ভিডিওতে খেয়াল করেছেন আমার কিছু কিছু নারিকেল ব্রাউন কালার হয়ে গিয়েছে আর ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই আমি দুধটা দিয়েছি আর এখানে আমি দুই কাপের মতো গুড় দিচ্ছি দেখতে কম দেখা যাচ্ছে কিন্তু এখানে আমি প্রায় দুই কাপের মতো গুড় দিয়েছি গুড়টা দেওয়ার পর আমি কিছুক্ষণ পর পরই নাড়তে থাকবো যেন নিচ দিয়ে বা এক সাইড দিয়ে নারিকেল পুরা না লেগে যায় আর গুড়টা দেওয়ার পরে ওয়েট করতে থাকবেন যে কতক্ষণে গুড়টা গলবে এই ফাঁকে আমি একটা তেজপাতা নিব আমি একটা তেজপাতাকে দুই ভাগ করে নিচ্ছি আপনাদের কাছে যদি ছোট তেজপাতা হয় আমি যেই তেজপাতাটি ইউজ করছি সেটা অনেক বড় সেক্ষেত্রে আপনারা ছোট একটা তেজপাতা বা ছোট ছোট দুইটা তেজপাতা ইউজ করতে পারেন তারপরে আমি নিয়েছি এলাচি গুড়া এলাচি আমি পাটা পুঁতা দিয়ে ছেঁচে নিয়েছি একদম গুঁড়ো করে মিহিন করে নিয়েছি যেন মুখে দাঁতে না লাগে আপনারা একদম পোট পাটা দিয়ে গুঁড়া করে নেবেন একদম মিহিন করে পাউডার করে নেবেন এক চা চামচেরও কম অ্যালার্চি করে নিয়েছি যে গুড়টা দিয়েছিলাম সেটা পানি ছেড়ে দিয়েছে তো পানি ছেড়ে দেওয়ার পর আমি এরকম নাড়তে থাকবো আর অ্যালার্চি গুঁড়ার কারণে এই পুটটাতে একটা ভালো ফ্লেভার আসবে যদি কারো কাছে অ্যালার্জি ভালো না লাগে সেক্ষেত্রে ইগনোর করতে পারেন এটা বাদ দিতে পারেন তো এখন পানি পুরো শুকিয়ে যাওয়ার পর আমার নারকেলের পুটটা হয়ে গিয়েছে তো এখানে আমি প্রথমে এক কাপ চাল নিয়েছিলাম পরে দেখলাম আমার এক কাপ চালে অল্প হবে পরে আমি আরও এক কাপ চাল নিয়েছি আর দুই কাপ চাল আমি দুই কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু লবণ ইউজ করেছি লবণটা ভালো করে মিক্সড করে নিলাম তারপর নিয়েছি একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানে একটুখানি বাটার ব্রাশ করে নিব আর এখানে আমি একটা চামচ ইউজ করছি যেটা ব্রাশ বলে কেকের ব্রাশ ক্ষেত্রে আমি চামচটা ইউজ করি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কিন্তু ব্রাশ দিয়ে করলে রান্নাঘরে কম ছিটায় তো এখন আমি ছিটপিঠার মতো একটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেকেই ভাববেন বা বলবেন যে আপু এটা ছিটপিঠার মতো করা যায় না হ্যাঁ করা যায় বাট ছিট পিঠাটা না ভালো হয় না পুটটা ব্লক হয় না পড়ে যায় বা পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি আপনাদের প্রথমেই ভুলটা দেখাচ্ছি পরে সঠিকটা দেখাবো তো এই যে ছিট পিঠার মতো যদি করি তাহলে এটা এরকম হবে এভাবে ভাস করে নিতে পারেন আর আমি যে পকেট পিঠাটা বানাবো সেটা অনেকটা এই পিঠার মতো কিন্তু আমি অন্যভাবে করে আপনাদের দেখাবো তো পুরান কথাটা আবার বলে দিই যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন তো এই যে আমি উলটি দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভেঙে গিয়েছে বা এটা বের হয়ে যাচ্ছে তো আমি এটা আরেকটা ওয়ে দেখাবো কারণ এটা তো ছিট পিঠা না এটা হচ্ছে পকেট পিঠা তো আমি পকেট পিঠাটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমি লম্বানে একটা প্লাস করে নিচ্ছি আর এইভাবে প্লাসভাবে করেছি এক্ষেত্রে কি হয়েছে মাঝখানে যে চালের গুঁড়াটা সেটা মাঝখানে অনেকখানি পড়ে গিয়েছে তারপরে পকেটের মতো ভাস করে নিচ্ছি দিক দিয়ে সেক্ষেত্রে পিঠাটা একটু ভারীও হয় মজাও হয় আর পিঠার পুটটাও পড়ে না কোনোভাবেই পিঠার পুটটা পড়ে না দেখুন পুটটা একদম ভালো করে ব্লগ হয়ে গিয়েছে পুরো পকেটের মতো হয়ে গিয়েছে আর তার জন্যই আমি এটার নাম দিয়েছি পকেট পিঠা আপনারা অন্য কোনো নাম চাইলেও দিতে পারেন আর এই পকেট পিঠা খেতে খুবই সুস্বাদু কারণ এখানে এই চালের গুঁড়িতে আমি সামান্য লবণ ছাড়া আর কিছুই দেইনি আর পুলি পিঠা বানাতে কিন্তু অনেক কষ্ট আমরা সবাই জানি অনেকে পুলি পিঠা বানাতেও পারে না আর যারা বিশেষ করে বিদেশ থাকে তাদের তো পুলি পিঠা নর্মাল যে বাঙালি চালের দোকান সেটা দিয়ে হওয়াটা অনেক কষ্টকর তো আপনাদের যাদের পুলি পিঠা বানাতে কষ্ট লাগে বা খেতে পারেন না তারা কিন্তু এই পিঠাটা খেতে পারেন হয়তো বা সামান্য একটু পলিপিঠার স্বাদ পাবেন কিন্তু পুরাপুরি পলিপিঠা না তারপরে আমি আবারও এখানে বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারেন এক্ষেত্রে পিঠাটা খুব সুন্দর করে উঠে যায় আর পিঠাতে একটা ভালো ফ্লেভার আসে কারণ আমি এখানে এক্সট্রা মানে আমি চালের গুড়িতে বা চালের যে গুঁড়িটা ব্লেন্ড করেছি সেখানে এক্সট্রা কোনো তেল বা কিছু দেইনি তো আমি যদি ফ্রাই প্যানে একটু ব্রাশ করে তারপর দুই তিনটা পিঠা বানাই এতে আমার পিঠাতে একটা ঘি ঘি ফ্লেভার আসে তো এই যে দেখুন আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি আর পিঠাটা খুবই সফট হয় এই পিঠাটা একদিনের বেশি দেখা যাবে না আর একদিনেও যদি আপনার শক্ত হয়ে যায় আপনি ওভেনে গরম করে খেতে পারেন কিন্তু একদিনের মধ্যে মানে চব্বিশ ঘন্টা পরে এই পিঠাটা অনেক শক্ত হয়ে যায় তো খেতে ভালো লাগে না এটা নগদ নগদ গরম গরম খুব মজা তো আপনারাও বানিয়ে জানাবেন আসলে এটা কেমন হয়েছে আর খেতে আপনাদের কাছে কেমন লেগেছে তা আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ সবাইকে